আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আটা দিয়ে নান রুটির রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। খুব তুলতুলে আর সফট করে কিভাবে আটা দিয়ে নান তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাই আশা করছি প্রতিটা রেসিপির মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ইস্টের একটা গন্ধ হয় ওটা চলে যায়। তারপরে এই শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। তো আমি আজকে আটা দিয়ে তৈরি করছি। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। হাতের কাছে কিন্তু সবসময় ময়দাটা থাকে না, আটাই থাকে, এই জন্য আটা দিয়ে শেয়ার করলাম। তো এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি উপরটা, আর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ডুটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। তো এখন হচ্ছে নানগুলো তৈরি করব। তো আমি যেই কয়টা নান তৈরি করব ওরকম করে ভাগ করে নিচ্ছি। আটা দিয়ে এই নানটা তৈরি করার সুবিধা হচ্ছে এটা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তারপরে এটার উপরে খুব ভালো করে আটা লাগিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা ডো করে নিচ্ছি। একইভাবে সবগুলো ডোকে এরকম করে আটা লাগিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডো করে নিচ্ছি। এটা করলে ভিতরটা কিন্তু খুব সফট হবে। তো এখন হালকা হাতে বেলে নিচ্ছি। খুব চেপে বেলতে হবে আর অনেকটা পাতলা করতে হবে না, এটা মোটা আকারের একটা রুটি হবে। যেহেতু নান তৈরি করছি, নান রুটিগুলো কিন্তু একটু মোটাই থাকে। আমি দেখিয়ে দিচ্ছি যে পুরুত্বটা কতটুক থাকবে। তো সবগুলো বানানো হয়ে গেছে, তো এখন হচ্ছে সেকে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তো চুলার আঁচটাকে ল করে যেহেতু রুটিগুলো একটু মোটা, একটু ধৈর্য সহকারে ভাজবো আর চেপে চেপে দিব যাতে ভিতর থেকে এটা খুব সুন্দর করে কুক হয়ে যায় আর উপরটা ফুলে ওঠে। তো একটা রুটি কিন্তু শেকা হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আর একইভাবে সবগুলো সেকে নিচ্ছি। তো এই নানটা তৈরি করার একটাই সুবিধা, এটা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।